বসে আছি গোকর্ণের শ্যামলায় দক্ষিণাকালীর মন্দিরে। স্বর্গীয় হাটেশ্বর রায় শরণাতীত কালে গোকর্ণের এই শ্যামরাম দক্ষিণাকালী মাতা প্রতিষ্ঠা করেন এবং তখন থেকেই এখানে পূজার প্রচলন শুরু হয়। তবে সঠিক তারিখ ও স্থান পাওয়া যায়। তবে এই গোকর্ণ গ্রামের পশ্চিম দিকে রাস্তার মাঝপথে ঘোষকুড়ো পুকুর পাড়ের দিকে শ্মশানে পুজো হতো। সেই শ্মশান মায়ের আসনে রত্নবেদীর উপর পূজা হত। রক্ষণাবেক্ষণের অভাবে নানা রকম অসুবিধা দেখা দেয়। এছাড়া অনাচার ও অত্যাচারের ফলে বেদীর পবিত্রতা নষ্ট হয়। তখন মা প্রয়াত শ্যামাচরণ রায়কে স্বপ্নাদেশ দেন, আমাকে এখান থেকে নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে বেদী স্থাপন করে পূজা করো। সেই মতো প্রয়াত শ্যামাচরণ রায় প্রতিষ্ঠা করেন। পুনরায় প্রয়াত শ্যামাচরণ রায় মহাশয়কে স্বপ্নাদেশ দেন, আমার আসা যাওয়ার অসুবিধা হচ্ছে, তুই অন্যত্র বাড়ি করে আমার প্রতিষ্ঠা কর। প্রয়াত শ্যামাচরণ রায় মহাশয় তখন এই গোকর্ণ গ্রামের পাঁচবাড়ি পাড়াতে বাড়িঘর তৈরি করে বাস করেন ও মাকে প্রতিষ্ঠা করেন। তখন থেকে এই দক্ষিণাকালী মাতা শ্যামরায় কালী নামে পরিচিতা হন। অদ্যাবধি শ্যামরায় দক্ষিণাকালী মাতা ঠাকুরানী বলে পরিচিত। স্বর্গীয় হাটুরায় কালীর পরিবর্তে শ্যামরায় কালী মাতা রূপেই প্রচলিত। যে স্থানে বেদী হয়েছিল সেই স্থানে এখনও কালীতলা নামে প্রসিদ্ধ। তবে সেই বেদী ভগ্নস্তূপে পরিণত, কিন্তু কিছু কিছু ইট পড়ে আছে। প্রয়াত শ্যামাচরণ রায় মহাশয়ের কোনো সন্তানাদি না থাকায় তার একমাত্র ভাগিনেয় প্রয়াত শিশুরাম মুখোপাধ্যায় সেবায়েত হন। শিশুরাম মুখোপাধ্যায় নতুন করে শ্যামরায় কালীমাতার রত্নবেদী স্থাপন করে এবং মায়ের পিছনে তিনটি শিবলিঙ্গ স্থাপন করে মন্দির তৈরি করে। প্রথম শিবলিঙ্গের নাম রামেশ্বর শিব, দ্বিতীয়টির নাম বিশ্বেশ্বর শিব, তৃতীয়টির নাম যজ্ঞেশ্বর শিব। 1208 সনে প্রয়াত শিশুরাম মুখোপাধ্যায় তার একমাত্র পুত্র প্রয়াত গৌরীপ্রসাদ মুখোপাধ্যায়কে মায়ের দেবতার সেবায় করেন। বহু জমি ও সম্পত্তি মাও শিবলিঙ্গের নামে দেবতার করে সেবায়ত করেন। সেই সকল সম্পত্তির যৎসামান্যই আছে। এদের মধ্যে প্রবল সাংসারিক মনোমালিন্যর ফলে মায়ের পূজা ফেলে দেবার বা পূজা না করার চেষ্টা করেন। এই বংশের একজন শরীর পূজা করতে না চাওয়ায় প্রখ্যাত ভক্ত প্রয়াত মনোহর মুখোপাধ্যায় শ্যামরায়ের পূজা করতে আরম্ভ করেন। মায়ের পূজা প্রতি বৎসর কার্তিক মাসে দীপান্বিতা অমাবস্যায় রাত্রে মহানিশায় এই মহাপূজা শিবের জাগ জমকপূর্ণভাবে পল্লীবাসীর সহযোগিতায় মহা উদ্দীপনার সাথে পুজো হয়। এই মহাপূজার প্রচুর লোক সমাগম হয়, মেলা মন্দির প্রাঙ্গণে বসে। 1354 সাল হতে প্রতি মাসে অমাবস্যার দিবাভাগের মহাপূজা হয়। 1381 সালে মায়ের মন্দির নির্মাণের পর একটি মায়ের পট স্থাপন করে পূজা হতো। 1383 সালে পটটি আরও বড় করে রত্নবেদীতে স্থাপন করে প্রতি অমাবস্যায় পূজা করা। 1385 সালের কার্তিক মাসে দীপান্বিতা রাত্রে অমাবস্যার পূজা হয়ে যাবার পর মায়ের আদেশ হয়, আমাকে নতুন গঠন করিয়া অখ্রান মাসের অমাবস্যায় আমাকে স্থাপন করিয়া প্রতিষ্ঠা কর। কার্তিক মাসে অমাবস্যার দিন সরস্বতী পূজা, শ্রী শ্রী চণ্ডী পাঠ, হোম, বলিদান যেভাবে প্রতি মাসের অমাবস্যায় হয়ে থাকে ঠিক সেইভাবেই পূজা করে। ভোগ রাগ দিয়ে আরতি পুষ্পাঞ্জলি পূর্ণাস্তিতি দিয়ে মন্ত্র বিসর্জন দিয়ে আমাকে বেদী থেকে নামিয়ে রেখে
পুনৰ নতুন যে প্ৰতিমা গঠন কৰা হবে তাৰ দীপান্বিতা অমাৱস্যায় প্ৰতিষ্ঠা কৰে পূৰ্ণ এক বছৰ প্ৰতিদিন পূজা শ্ৰী শ্ৰী চণ্ডীপাঠ হোম বলিদান ভোগৰাগ প্ৰভৃতি দিতে হবে মায়ের এই আদেশ হয়েছে মায়ের অন্ন ভোগ হয় না আট ভাজা আট সের অন্তত আট পোয়া আট ছটাক ময়দার ভোগ দিতেই হবে যিনি প্রথম এই পূজার প্রচলন করে তিনি ধ্যানে এই মূর্তি দেখেছিলেন এই রূপ মূর্তি খুবই কম দেখা যায় এই মহাকলি যুগে সত্যই যজ্ঞেশ্বরী জাগ্রতা মা ভক্তের সকল আশা আশঙ্কা পূর্ণ করেন তিনি সিদ্ধেশ্বরী সিদ্ধ নামেও পরিচিত ভক্তের বিশ্বাস যে ভক্ত মাকে মন প্রাণ দিয়ে ডাকবে মা তাকেই দয়া করেন যেভাবে মানসিক বা মান্য করা হয় তাহা পূর্ণ হবে ভক্তি নিষ্ঠা সহকারে অভয় পদে ভক্তির আবেদন বিফল হয় না মা দয়া করেন মনোবাসনা পূর্ণ করে দেন প্রতিদিন সন্ধ্যায় আরতির পর নাম গান হয় স্থানীয় বিশিষ্ট গায়কগণ সমবেত হয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধকগণের সমাবেশ হয় এতক্ষণ আমি আপনাদের শোনালাম গোকর্ণে হেমরায় দক্ষিণাকালীর কথা ইতিহাস আপনারা শুনবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন দেশের মঙ্গল করে মঙ্গলময়ী মা কৃপা মণি মা